So, I am ready. Hey everyone, good morning. Welcome back to my channel. তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার পায়েল আর আজকে মঙ্গলবার ঘড়িতে বাজে এখন সকাল 5টা। আমি খুব সকালে আজকে উঠে পড়েছি, কালকে রাতে শুয়েছি প্রায় 2:45। মানে বুঝতে পারছো ম্যাক্স টু ম্যাক্স হয়তো 3-4 ঘন্টার ঘুম হয়েছে। তো চোখ মুখের অবস্থা খুবই খারাপ। ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে এসে আমি দাঁড়ালাম। তো আজকে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কালকে সারা রাত এখানে বৃষ্টি হয়েছে, আকাশটা আজকে এখনো মেঘলা। এই ভিউটা আমি বেশ কিছুদিনের জন্য মিস করতে চলেছি। তো এখন আমি ফার্স্টে রেডি হয়ে নেব, তারপর ওই 6টা নাগাদ সৌদীপকে ডেকে দেব, আর তারপর আমাদের বোগোকে ওঠানো হবে, কারণ ও উঠে গেলে আর কোনো কাজ হবে না। তো চলো রেডি হয়ে নিই। আর আজকে আমাকে দেখেই বুঝতে পেরে গেছো আমি সুপার ডুপার এক্সাইটেড, আর এনার্জি তো হাই লেভেলে চলে গেছে আমার। তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আশা করব তোমাদের ভালো লাগবে আমার জার্নিটার সাথে থাকতে পেরে। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর এভাবেই পাশে থাকো তোমরা যেভাবে আছো। তো চলো আজকে ডেটা স্টার্ট করছি, আশা করব তোমাদের ভালো লাগবে। তো আমি রেডি হয়ে নিয়েছি। আমি ওপরে একটা কুর্তি পরেছি শর্ট, আর নিচে এটাকে পালাজো দিয়ে পেয়ার আপ করেছি। তো এখন আমি ফেস মেকআপটা করে নেব। মেকআপ বলতে আর কিচ্ছু না, যেহেতু অনেকটা গাড়িতে জার্নি থাকবে, সমস্তটাই এসিতে আমাদেরকে যেতে হবে, তো একদম বেসিক যেটুকু না করলেই নয় সেটুকুই। তো চলো আমার সাথে থাকো। তো অ্যাট ফার্স্ট আমি ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে এসেছি, তারপর এখন দেখো ভালো করে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। টোনার কিন্তু আমাদের ওপেন পোর্সগুলোকে বন্ধ করতে খুব হেল্প করে, তাই ওপেন পোর্সগুলো বন্ধ করার জন্য টোনার ভীষণই হেল্পফুল। টোনার কিন্তু একদম স্কিপ করা চলবে না। এখন আমি একটু হালকা করে সেরাম ইউজ করে নিচ্ছি। সেরামও ডিহাইড্রেশন থেকে মুক্তি দেওয়ার জন্য সেরাম কিন্তু খুব ভালো কাজ করে। তো তোমরা অ্যাপ্লাই করে দেখতেই পারো, আমার মনে হয় ভালো বেনিফিট পাবে। এবার আমি হালকা একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি, আর স্কিনের সাথে ভালো করে বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টেপের মাঝখানে চেষ্টা করবে 5 মিনিট করে গ্যাপ দিতে, তাহলে কিন্তু লেয়ারগুলো বেশ ভালো পড়বে। এবার আমি একটা সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি, একদম বেসিক জিনিস আজকে আমি ইউজ করছি, কোনো বেবি ক্রিম, সিসি ক্রিম, ফাউন্ডেশন কোনো কিছু ইউজ করছি না। সানস্ক্রিন কিন্তু আমি হাতে গলায় সব জায়গাতেই ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু গাড়িতে যাব কিছু সানরে তো চলেই আসবে, সেহেতু ভালো করে ইউজ করাটা কিন্তু খুব মাস্ট। তো চলো, আইব্রোটা যেহেতু আমার করা নেই সেহেতু এরকম চিরুনির সাহায্যে আমি একটুখানি শেভ করে দিলাম। তো তারপর আমি শুরু করছি লাইনার পরা, ছোট্ট একটু উইন্স লাইনার পরবো আজকে আমি। তো ছোট ছোট করে লাইনারটা পরার চেষ্টা করছি, কাজলটা পরলে এত দূরে রাস্তা যেহেতু স্মাচ হয়ে যাওয়ার চান্স থাকে, সেই তো আমি কাজলটা পরছি না, হালকা করে একটু লাইনার পরে নিচ্ছি। এবার ঠোঁটটাকে খুব সুন্দর করে ড্র করে নেব, যাতে লিপস্টিকটা পরতে আমার খুব সুবিধা হয়। এই ট্রিক্সটা কিন্তু তোমরা ফলো করতে পারো, খুব ভালো বেনিফিট পেয়েছি আমি এটাতে। আমি একবার করে দেখে নিচ্ছিলাম যে পোগো উঠছে কি না, আর ব্যাকগ্রাউন্ডে লাইটটা আজকে কিন্তু খুবই কম, সেটার জন্য সরি, বিকজ পোগোর জন্য আমি বেশি লাইট চালাতে পারিনি। ও যদি ঘুমোচ্ছে তো চোখে অনেক লাইট চলে আসবে ওর, ও উঠে যেতে পারে, সেই জন্য আমি বেশি লাইট আজকে জ্বালাইনি। তো এবার চলে এসেছি চুলের দিকে। দেখো আমার কিন্তু ভীষণ কার্লি হেয়ার, আমি চুল নিজে একদম ম্যানেজ করতে পারি না। তো কোন রকমভাবে একটা পনিটেল করে নিচ্ছি চুলটাতে, আর সামনেটা জাস্ট সাইড ক্লিপ দিয়ে এঁটে নিয়েছি। তো পনিটেল করে ভাবছিলাম ভীষণ গরম লাগবে, তো পনিটেল করার পর ওপরে গুটিয়ে গুটিয়ে ছোট্ট একটা বান করে নিয়েছে, তাতে চুলটাও ঘষা খাবে না, নষ্ট হয়ে যাবে না, অথচ আমার গরমও লাগবে না, ঠিক আছে, লুকটা মোটামুটি ঠিক আছে। যেহেতু কার্লি হেয়ার ম্যানেজ করা একটু আমার পক্ষে একটু অসম্ভবই হয়ে যায়, তো যাদের কার্লি হেয়ার আছে তারা জানে যে কি ভীষণ ডিফিকাল্ট চুল ম্যানেজ করা। তো আমি কোনোরকমভাবে একটু গুটিয়ে নিচ্ছি চুলটা, অ্যান্ড আই অ্যাম রেডি।
তো আমি একদম রেডি। এইবার সৌদীপকে ডেকে দিয়েছি, সৌদীপ উঠে পড়েছে। এবার আমি একটু পোকোকে উঠিয়ে দেব, ও তো এত তাড়াতাড়ি ওঠে না, ওকে উঠিয়ে খাইয়ে দেব, খাইয়ে আমরা বেরোবো। তো এখন ঘড়িতে বেজে গেছে 6:15, তো দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা করার চেষ্টা করছি। তো কোনো রকম যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে পোগোকে রেডি করানো। সকালে আজকে উঠে পড়েছি, ও ভীষণ ইন্টারেস্ট ক্যামেরার দিকে হা করে তাকিয়ে আছে, কোনোভাবেই ও রেডি হতে চাইছে না, শুধু বাইরের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলছিল। গুড মর্নিং, গুড মর্নিং বলে আমি রেডি হয়ে গেছি মিমি বাড়ি যাওয়ার জন্য। পোগো রেডি হয়ে গেছে, মামাম রেডি করে দিয়েছে, কি সুন্দর ড্রেস পরেছে। মুড খুব খারাপ, সকাল সকাল উঠে মুডে 12টা বেজে গেছে আজকে। হাই, হেই, মুড খুব খারাপ আজকে, খুব খারাপ। তো পোপোকে এখন আমি এই গাড়িটাতে বসিয়ে রেখেছি, এই ওয়াকারটাতে, নাহলে কোনো কাজ আমাকে ঠিক করে করতে দেবে না। এখনও দেখো বিছানাটার অবস্থা, সমস্ত গুছিয়ে নিতে হবে, কিন্তু তার আগে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই গাছটার ওপর আমার অনেক দিনের মায়া টান, তো গাছটার দায়িত্ব এখন সম্পূর্ণ সৌদীপের ওপর থাকবে, আমি যেহেতু থাকছি না। তো আজকে লাস্টবারের মতো একবার জল দিয়ে গেলাম, আবার 1 মাস পর দেখা হবে। এবার আমরা বেরোচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, একটু আগে সৌদীপ গাড়িতে তেল নিল,
প্রায় 8টা বেজে গেছে এখন। সকালে একটু ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, মা আমাদের জন্য হালকা একটু ব্রেকফাস্ট করে দিয়েছিল, তো ওইটা খেয়ে বেরোলাম। আর এটার অবস্থা দেখো, ঘুম চলে এসেছে, একটু ঘুম পাড়িয়ে দেবো। আর আমরা কিন্তু দুজনেই মাস্ক নিয়েছি, কিন্তু যেহেতু কাজ ঢাকা গাড়িতেই যাচ্ছি, কাজ খুলিনি, সেহেতু আমরা এখন একটু মাস্ক ছাড়াই আছি। কোথাও নেমে দাঁড়ালে আমরা মাস্কটা পরে নেব। তো চলো আমাদের সাথে তোমরাও। আমরা এখন পৌঁছে গেছি মগড়া, এরপরে সিনুর খাওয়া দাওয়া হচ্ছে, তাই জন্য আমরা একটা ব্রেক দিয়েছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ পেছন দিকে পায়েল সিনুকে নিয়ে খাওয়ানো হচ্ছে। খুব রাস্তাটা খুব ফাঁকা। হ্যাঁ, রাস্তাটা খুব ফাঁকা, এখন লকডাউনের সময় তো, তার জন্য আরো বেশি ফাঁকা রয়েছে। আমাদের কোনো প্রবলেমই হচ্ছে না। তো ফাইনালি আমি আমাদের পাড়ায় ঢুকে পড়েছি, আর আমার গলার সাউন্ড শুনেই তোমরা বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড। দেখো আমার বাড়ি চলে এসছে। তো উঠোনে আমার বোন আর আমার ঠাম্মা পোগোকে রিসিভ করার জন্য কিন্তু আগে থেকেই বাইরে দাঁড়িয়েছিল। তো সৌদীপ আস্তে আস্তে লাগেজগুলো ঘরে নিয়ে আসছে, আর সবাই কিন্তু পোগোকে ওয়েলকাম জানানোর জন্য সব বাইরেই দাঁড়িয়েছিল। আর আমার মা তো পোগোকে পেয়ে ভীষণই এক্সাইটেড হয়ে পড়েছে, খুব খুশি, ভীষণ আপ্লুত, অনেক দিন পর নাতিকে কাছে পেয়েছে। আমি এই যা স্নান করে এলাম, এসে পরে গল্পে এত মজে গেছিলাম যে ভুলেই গেছিলাম আমাকে ব্লগটা শেষ করতে হবে, এডিট করে তোমাদের জন্য আপলোড করতে হবে। তো এতদিন পর দেখা হলো, একটু তো এরকম হয়েই যায়। তো যাই হোক, আমার স্নান হয়ে গেল, এখন আমি পোগোকে খাইয়ে কিন্তু আগে ঘুমটা পাড়িয়ে দিয়েছি। মানে আমার যত এদিক ওদিক গল্প থাক, আমি চাইবো সবসময় যে ওর যেন রুটিনটা সেট থাকে, তাহলে ওর শরীরটাও ঠিক থাকবে আর কোনো অনিয়মও হবে না। তো এখন নিচে যাব, নিচে গিয়ে আমি লাঞ্চটা সেরে ফেলবো। লাঞ্চ শেষের পর তো আবার সবার সাথে অনেক গল্প আছে, আর তোমাদের সাথে নতুন একটা ব্লগ তো খুব শিগগিরই আসছে। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আগামীকাল জামাই ষষ্ঠী, আর 16 জুন মানে আগামীকাল সৌদীপের জন্মদিন। তো ধামাকাটা একটা সেলিব্রেশনের প্ল্যান আছে, সবটাই সারপ্রাইজ, সৌদীপ কিছুই জানে না। তো হয়তো এই ব্লগটা আপলোডের পর ও কিছু দেখলে জানতে পারবে, তো সেটা দেখা যাক কী হয়। আর তোমাদেরকে বলছিলাম না যে শক্তিগড় পর্যন্ত রাস্তা ভীষণই ফাঁকা ছিল। তো কল্যাণীর এদিকটাতে মানে এই রোডের দিকে যখন আমরা চলে এলাম, রাস্তায় ভীষণই জ্যাম ছিল। যদিও 10টা থেকে 3টে অবধি বা 5টে অবধি এখন লকডাউনটা শিথিল করে দেওয়া হয়েছে বলেই হয়তো এত গাড়ি ঘোড়া, কারণ এদিকটাতে ঢুকতে আমাদের 11টা প্রায় বেজে গেছিলো, এই জন্য প্রচুর লেটও আমাদের হয়ে গেছে। আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 12:30টা বেজে গেছে। তো এটাই আর কি, ওদিকটাতে যেমন ভীষণ ফাঁকা ছিল, এদিকটাতে সেই রকমই আমরা জ্যাম পেয়েছি, ওর জন্য আসতে দেরি হলো। যাই হোক, সেফলি পৌঁছে গেছি, রাস্তায় কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমরা যে ই পাস বা এই ধরনের কিছু পাস বানিয়ে এনেছিলাম, তো সেইগুলো কোনো চেকিং হয়নি। তো আমরা সৌদীপ যখন ফিরবে, সৌদীপ একটা বানিয়ে নিয়ে যাবে, চেক হলে হবে, না হলে না হবে, একটা প্রিকশন নেওয়া থাকবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি আমার ব্লগটা ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা কিন্তু এইভাবেই সাপোর্ট করো যেভাবে আমাকে করছো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর নিজের খেয়াল রেখো। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।